করোনা থেকে ঘুরে দাঁড়াতে সরকার ও বিরোধী দলের মধ্যে রেষারেষির বদলে একাত্মতা চান রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ। তবে লাগাম টানতে হবে দুর্নীতির, আর তাই রাজনীতিকদের সদিচ্ছার পাশাপাশি দুদককে শক্তিশালী ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই কলামিস্ট। আরো জানাচ্ছেন তানজিম মেহেদি। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, আক্রান্ত বাংলাদেশও ঘুরে দাঁড়াতে আছে সরকারের নানা উদ্যোগ। তবে রাজনীতি বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ মনে করেন, সংকট মোকাবেলায় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। বিরোধী দল হলেই সরকারকে অনবরত সমালোচনা এবং গালিগালাজ করতে থাকবে, এটা এটাও ঠিক নয়। আর সরকারের দিক থেকে যেটা দরকার সেটা হলো তাদেরকেও সম্মানের সঙ্গে সরকারি কাজে যুক্ত করা এবং তাদেরকে অবহেলা না করা। সকলে মিলেই যদি চেষ্টা করা যায়, সকলের মাথা থেকে যদি ভালো ভালো বুদ্ধি বের হয়, তাহলে আমার মনে হয় এই সংকট উত্তরণ এটা মানে কোনো কঠিন ব্যাপার হবে। স্বাস্থ্য ও ব্যাংক খাত সহ জনপ্রতিনিধিদের অনিয়ম সামনে আসছে উদাহরণ হিসেবে, আর তাই ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দেখছেন এই বিশ্লেষক। উচ্চ পর্যায়ের আশকারা ছাড়া উচ্চযোগাযোগ আছে, তাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা ছাড়া নিচের দিকের মানুষ দুর্নীতি করতে পারে না। এই সেই সব দুর্নীতিগুলি যদি সুষ্ঠুভাবে এবং কঠোরভাবে দুদক ব্যবস্থা নিত তার বিরুদ্ধে, দুর্নীতি দমনে রাজনীতিবিদদের সদিচ্ছা আর নাগরিক সমাজের সচেতনতার বিকল্প নেই বলেও অভিমত তার। দুর্নীতি সঙ্গে জড়িত রাজনীতিবিদরাই এবং সেই রাজনীতিবিদরাই দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করতে পারে, কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে শুধুমাত্র রাজনীতিবিদদের দ্বারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তাহলে করণীয় হলো যে নাগরিক সমাজের যদি খুব শক্ত অবস্থান থাকে, পাশাপাশি কার্যকর গণতন্ত্র আর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে বলে মনে করেন সৈয়দ আবুল মকসুদ। গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে বিরোধী দলের যারা জনপ্রতিনিধি তারা অন্তত সরকারি দলের দুর্নীতিকে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন। তানজিম মেহেদি, নিউজ 24, ঢাকা।